নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো হেলদি আর টেস্টি চিজের পুর ভরা মেথি শাকের পরোটা। এর জন্য এখানে আমি মেথি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এখন শাকের মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে মেথি শাকের তেতো ভাবটা কেটে যাবে। এরকম নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে শাকটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি শাকটা আবার ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবারে আমি মেথি শাকটা কড়াতে কিছুক্ষণ নেড়ে মজিয়ে নেব। এর জন্য কড়া গরম করে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দুটো রসুনের দানা কুচিয়ে দিয়ে দিলাম। রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরোলে কুচুনো মেথি শাকটা এবারে দিয়ে দিলাম। আর শাকটা এক থেকে দেড় মিনিটের মতন তেলে একটু নেড়ে চেড়ে নেব। শাকটা এক থেকে দেড় মিনিটের মতন নেড়ে নিলাম আর গ্যাস বন্ধ করে দিলাম। এবারে পরোটা বানাবার জন্য আটা মেখে নেব। পরোটা ময়দা দিয়েও করা যাবে, যেহেতু আমি হেলদিভাবে বানাবো তাই আটা নিয়ে নিয়েছি। এখানে দেড় বাটি আটা নিয়ে নিলাম, আর তার সাথে দেড় চামচের মতন বেসন নিয়ে নিলাম। সাথে ছোটো চামচের হাফ চামচ জোয়াইন হাতে একটু ঘষে আটাতে দিয়ে দেব। জোয়াইন হজমের জন্য সাহায্য করবে, আর এতে খুব ভালো একটা গন্ধ আসবে পরোটা থেকে। এবার হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে আটাতে মিশিয়ে নেব। এবারে আমি আটাতে ময়ানের জন্য একটু তেল দিয়ে দিলাম, সাথে দেড় চামচের মতন দই দিয়ে দিলাম। এতে পরোটাটা খুব নরম হবে, আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এতে পরোটার স্বাদও ভালো আসবে। এবারে দই আর ময়ান আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আগে যে মেথি শাকটা কড়াতে নেড়ে রেখেছিলাম, এই শাকটা এবারে আটাতে দিয়ে দিলাম। শাকটা এবারে আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, শাকটা আমি আটার মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি আটাটা মেখে নেব। এর জন্য প্রথমে অল্প অল্প করে জল দিয়ে দিলাম, কেননা মেথি শাকের মধ্যে একটু রস আছে, তাই একেবারে বেশি পরি করে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আমি মেথি শাক দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতে একটু তেল নিয়ে আটার মণ্ডটার মধ্যে মাখিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি পরোটার মধ্যে চিজের পুর দেব, তাই এর জন্য চিজ নিয়েছি, সাথে কুচনো গাজর নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। এবারে সবজি আর চিজ একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে সামান্য লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর একটু চটপটা করার জন্য সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি চিজ আর সবজির কুচিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতক্ষণে আটাটাও আমার বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আটাটা আরও একটু মেখে নিয়ে আটা থেকে পরোটার জন্য বেশ বড় বড় করে লেচি কেটে নেব। এবারে আচার লেটি কেটে আমি হাতের তালুর সাহায্যে লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নিলাম। এখন আমি পরোটা বেলে নেব। এর জন্য চাকির ওপরে সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে বেশ বড় গোল করে পরোটা বেলে নিলাম। পরোটা বেশ এরকম হবে, বেশি মোটাও না, আবার রুটির মতন একদম পাতলাও হবে না। এবারে চিজ আর সবজির মিশ্রণের পুরটা পরোটার ওপরে ত্রিকোণ করে ছড়িয়ে দিলাম। এবার পরোটা আমি এভাবে ভাঁজ করে নেব, আর হাত দিয়ে সামান্য প্রেস করে করে একটু পাতলা করে নেব। এবারে আটার গুঁড়ো দিয়ে পরোটাগুলোকে আরও একবার হালকা হাতে বেলে নেব। বন্ধুরা, এই পরোটাগুলো এতটাই টেস্টি হয় যে বড়রা তো খাবেই, বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে। এতে চিজ আছে, গাজর আছে, সাথে ক্যাপসিকাম আছে, আর সাথে মেথি পাতাও আছে। তাই বাচ্চাদের অনেক সহজেই হেলদি একটা খাবার খাইয়ে দেওয়া যাবে। ওরা বুঝতেই পারবে না যে ওদেরকে আমরা সবজি কিছুটা খাইয়ে দিলাম। এভাবে যে কোনো সবজির পুর দিয়ে এই পরোটাগুলো বানানো যাবে। সাথে চিজ থাকার জন্য খেতেও ভীষণ টেস্টি হয়।
তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি শুকনো চাটুতে পরোটাগুলো 2 পিঠ সেঁকে নিয়ে তারপর অল্প অল্প সাদা তেল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এপিট টুপিট করে ভেজে তুলে নিলাম আর পরোটাগুলোকে এবার সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটিও প্রেস করবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর সাথে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজ আসি, পরে আবার নতুন একটি রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।